30 বছরেও বন্যার এমন ভয়াল চিত্র আর দেখেননি ফেনী পরশুরামের মানুষ। বুধবার একদিনেই জেলার কোথাও কোথাও পানি বেড়েছে 8 থেকে 10 ফুট পর্যন্ত। জেলার অন্তত 300 গ্রাম এরই মধ্যে ডুবে গেছে। জেলা শহরের রাস্তাও তলিয়ে গেছে পানিতে। আমাদের ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার 95% বেশি এলাকা এখন পানির নিচে। অন্তত 10 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই জেলায়। পানিবন্দী তারা অনেকের ঘরবাড়িও ভেসে গেছে। সেনা, নৌবাহিনী এবং কোস্টগার্ডের 24টি বোট বুধবার বিকেল থেকে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে প্রবল স্রোত আর পানির তোরে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। পানির যে ভয়াবহতা আমরা যেতে পারিনি। অনেক শিশুদের কান্না, মেয়েদের কান্না আমরা শুনেছি। ভারতের ত্রিপুরা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতিও মারাত্মক রূপ নিয়েছে। বাঁধ ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে আখাউড়া আগরতলা মহাসড়ক। তার ওপর দিয়ে চলছে তীব্র স্রোত। আখাউড়া স্থলবন্দরের কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার। ওদিকে দশকেও সেখানে হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় কেন্দ্রীয় সরকারের জরুরি সহায়তা চেয়েছেন তিনি। এরকম বৃষ্টিতে আর কখনো ত্রিপুরাতে মানে আমার জানা মতে হয়নি। আমরা মানে চারিদিকে কাজ করছে সব জায়গায়। আমি আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি, মানে কিছু যদি NDRF-এর কিছু লোকজন পাঠানো যায়। 31 বছর পর ত্রিপুরার ডম্বুর জলাধারের গেট খুলে দেয় সীমান্তবর্তী সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি ও চট্টগ্রামে হঠাৎ এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 30 বছরেও বন্যার এমন ভয়াল চিত্র আর দেখেননি ফেনী পরশুরামের মানুষ। বুধবার একদিনেই জেলার কোথাও কোথাও পানি বেড়েছে 8 থেকে 10 ফুট পর্যন্ত। জেলার অন্তত 300 গ্রাম এরই মধ্যে ডুবে গেছে। জেলা শহরের রাস্তাও তলিয়ে গেছে পানিতে। আমাদের ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার 95% বেশি এলাকা এখন পানির নিচে। অন্তত 10 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই জেলায়। পানিবন্দী তারা অনেকের ঘরবাড়িও ভেসে গেছে। সেনা, নৌবাহিনী এবং কোস্টগার্ডের 24টি বোট বুধবার বিকেল থেকে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে প্রবল স্রোত আর পানির তোরে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। পানির যে ভয়াবহতা আমরা যেতে পারিনি। অনেক শিশুদের কান্না, মেয়েদের কান্না আমরা শুনেছি। ভারতের ত্রিপুরা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতিও মারাত্মক রূপ নিয়েছে। বাঁধ ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে আখাউড়া আগরতলা মহাসড়ক। তার ওপর দিয়ে চলছে তীব্র স্রোত। আখাউড়া স্থলবন্দরের কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার। ওদিকে দশকেও সেখানে হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় কেন্দ্রীয় সরকারের জরুরি সহায়তা চেয়েছেন তিনি। এরকম বৃষ্টি তো আর কখনো ত্রিপুরাতে মানে আমার জানা মতে হয়নি। আমরা মানে চারিদিকে কাজ করছে সব জায়গায়। আমি আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি, মানে কিছু যদি NDRF-এর কিছু লোকজন পাঠানো যায়। 31 বছর পর ত্রিপুরার ডম্বুর জলাধারের গেট খুলে দেয় সীমান্তবর্তী সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি ও চট্টগ্রামে হঠাৎ এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।